তুমি এরপরে আর এসো না। সুইটহার্ট, আমি তোমায় কি বললাম? তুমি যেখানেই যাবে আমি তোমার সাথে যাব। এটা নাগ মন্দির অধীর, স্টেডিয়াম নয়, চিল ভেতরে ঢুকতে পারবে না। চেষ্টা তো করতেই পারি। শেষবার যখন চেষ্টা করেছিলে মনে আছে তো কি হয়েছিল? আমি মেরে ফেলেছিলাম তোমাকে শেষবার। আরে আসুন আদিনাগিন, আপনাকে স্বাগত। খুব অদ্ভুত ঘটনা ঘটছে, মনে হচ্ছে যেন কোনো অঘটন ঘটতে চলেছে। আমায় ক্ষমা করবেন আদিনাগিন, আমি সাহায্য করতে পারবো না। সমস্ত নিয়ম তো আপনি জানেন। সঠিক কথা বলেছে আদিনাগিন, আমরা সবাই অসহায়। আমি শুধু চেয়েছিলাম আপনারা আমাকে পথ দেখান, সাহায্য নয়। আমার সাথে আজকে কি হয়েছে তা আশা করি আপনারা সব জানেন। আপনি মায়াবী গুহা থেকে বরলাভ করেছেন আদিনাগিন, যা সহজে পাওয়া যায়। আর সেই বরলাভই আপনার সমস্যার সব থেকে বড় কারণ। সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রাচীন পত্রগুলো খুলতে হবে। আমি জানি এটা কোনো দামি মূল্যবান পাথর নয়, কিন্তু আমার স্যালারিতে আমি এটাই নিতে পেরেছি। কিন্তু আমি জানি এটা তোমাকে খুব মানাবে তপেশ। আই জাস্ট হোপ তোমারও খুব পছন্দ হবে। তপেশ, হাই। হাই, তপেশ প্লিজ এক মিনিটের জন্য উপরে আসতে পারবে? অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা বলার ছিল। তপেশদা, ভুই আর গুলামি করো না, বি এ ম্যান। তপেশদা, তুমি ইঁদুর না, চিল হও। তপেশ তলব পড়েছে, যা। আমি এখন একটু বিজি, বুঝলে। বাস এক মিনিট লাগবে, অ্যাকচুয়ালি আমি বাইরে গিয়েছিলাম তো। মেরা, এখন আমি আমার ফ্যামিলির সাথে আছি। তোমার যা বলো নিচে এসে বলো, নয়তো আমরা পরে কথা বলছি। আমার জন্য ওয়েট করো। ওকে, আই এম সরি। এটা আবার কি হলো? শাবাস, এ না হলে চিল বংশের ছেলে, এক আওয়াজে কুপকাত। এবার আমার বিশ্বাস হয়েছে যে তুই আমারই ছেলে। সেই খুশিতে খাও। তবে আমার সাথে এভাবে কথা বললো কেন? আমি তো শুধু এক মিনিটের জন্য। মীরা, তুই এসব কি ভাবছিস? না,
এই পবিত্র গ্রন্থ, এর পৃষ্ঠা, এর সমস্ত কিছুই জ্বালিয়ে দিয়েছে। কে করেছে এই পাপ? মহাকাল তাকে ক্ষমা করবেন না। ওই শয়তানটা, ওই শয়তানটাই করেছে এসব। ওই শয়তানি শক্তিটাই, এই যে এই হলো তার প্রমাণ। এই খোলস আর চিলের পালক, ওই পুড়িয়েছে এসব, ওই পুড়িয়েছে এসব পাণ্ডুলিপি। আর এটা যেন আমি বুঝতে পারি, তাই প্রমাণ হিসেবে এগুলো রেখে গেছে। এই খোলস আর চিলের পালক, তার মানে এসব ও অনেক আগেই করেছিল। আমি ওকে ওই ওই গুহাতে বন্দি করার আগে। আদি নাগিন, এ আপনাকে শান্তিতে বাঁচতে দেবে না, নিজে হেরে যাওয়ার পরেও আপনাকে জিততে দেবে না। এটাই তো ভুল করছে ও। আদি নাগিন আমি, যে কোনো মূল্যেই জেতে, ওই সমুদ্রের জল আর ভ্রম তৈরি করে যা করতে চাইছে করুক, এখানে যে আসে খালি হাতে ফেরে না, আর আমিও যাব না। এই ওয়াটার লিকেজ কোথা থেকে হচ্ছিল বুঝতেই পারলাম না। হে ভগবান, মোহনা সূচনা নিশ্চয়ই বাথরুমের কল খোলা রেখে চলে গেছে। মীরা, আমি আসলে সরি বলতে এসেছিলাম, কিন্তু আমার, আমি তো এখানে শুধু শাওয়ারটা বন্ধ করতে এসেছিলাম, কিন্তু এই জল আমার গায়ে লাগতেই আমি এই জায়গা থেকে নড়তে পারছি না, জমে গেছি এখানে। এখন আমি কি করব, করে বেরোবো এখান থেকে? কি হচ্ছে এসব? আপনাকে 9 বার পরিক্রমা করতে হবে আদিনাকিন, কিন্তু খেয়াল রাখবেন পরিক্রমা সম্পূর্ণ হওয়ার আগে আপনার প্রদীপের শিখা যেন নিভে না যায়।
আদিনাগিনের প্রার্থনা উনি শুনেছেন। কিন্তু যদি প্রদীপ নিভে যায় পরিক্রমা অসম্পূর্ণ থাকবে, আদিনাগিনকে আবার নতুন করে শুরু করতে হবে। হর হর মহাদেব, হর হর শঙ্কর শম্ভু, জয় মহাদেব, ওম নমঃ শিবায়। ব্যাস, এটা অন্তিম পরিক্রমা। মহাদেব মহাদেব, ওনাকে সাহায্য করুন, সাহায্য করুন মহাদেব, সাহায্য করুন, ওম নমঃ শিবায়। জয় মহাদেব। আমি আপনার আশীর্বাদ পেয়ে গেছি মহাদেব, পেয়ে গেছি আপনার আশীর্বাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর শঙ্কর শম্ভু। মনে হচ্ছে মহাদেব আমাদের কোনো দিব্য প্রতিবিম্ব দেখাতে চাইছেন। হয়তো আমাদের খোঁজ শেষ হয়েছে, আমরা যেটা চাইছি মহাদেব সেটাই দেখাতে চাইছে। ভোলানাথ, আমাকে একসাথে মানুষ, সাপ আর পক্ষী হওয়ার বরদান দিন। ও, তাহলে এভাবেই বরলাভ করেছে ওই শয়তানি শক্তি। কোন চন্দ্রকলা ছিল মহাদেবের, নাগিন আর চিল হওয়ার পর প্রাপ্ত চন্দ্রকলা। ও মহাদেবের কাছ থেকে চাঁদ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, তাই ওর মুখে গ্রহণ লেগে যায়। সেই জন্য ওই শয়তানি শক্তি বন্দী থাকা সত্ত্বেও ও নিজে এই জীবের সাথে মিত্রতা স্থাপন করেছে। আদিনাগিন আপনাকে মারার পরিকল্পনা করেছে, যাও বিশেষ একটা রাতে করতে চলেছে, পূর্ণিমার রাত। চাকি না আজকে খুব সুন্দর লাগছে, অনেক সম্পত্তি হোক। জানেন দাদা, আমার মীরা না খুব ভাগ্যবতী। আর ও বউয়ের গোলাম হয়েই থাকবে। কি আমার মীরা? আরে না না, তোমার গোলাম হয়ে থাকবে। আচ্ছা, মীরাকে কোথাও দেখা যাচ্ছে না, আমি ওকে ডেকে আনছি। হ্যাঁ দাদা, একটু, আমি এক্ষুনি আসছি। মীরা, রিল্যাক্স আন্টি, অধীর আর বাণী এমনিতেও আসেনি, আর যতক্ষণ না ওরা আসছে এনগেজমেন্ট শুরু হবে না, রাইট? আরে হাই এভরিওয়ান, এটা হচ্ছে। সব গাইস, বাণী, বাণী তুই এখানে? তুই এখানে তো, মীরা কোথায়? মীরাদি কোথায় আছে মানে? ঘরেই তো ছিল মীরাদি কাকিমা। হ্যালো এভরিওয়ান, হাই গাইস। হ্যালো, হেই, হোয়াটস আপ? হাই, হাউ আর ইউ? মোহনা, সূচনা, তোরা দুজন এসে গেলি, মীরাকে দেখেছিস তোরা? মীরাদি নিচে আসেনি কেন, কি করছে ও? কি জানি, রেডি হচ্ছে হয়তো। কি জানি মানে? তোরা দুজন তো বললি ওকে ডেকে আনছিস। হ্যাঁ, আমরা তো ডাকলাম কিন্তু কেউ তো সাড়াই দিল না। সাড়া দিল না মানে? হ্যাঁ,
ভেতরে খুঁজে দেখতে হতো তো, সারা দিল না আর চলে এলি। বানি যা, তুই গিয়ে দেখে আয়, এরা দুজন না, ছেড়ে দে। আরে যা, আমি এক্ষুনি যাচ্ছি। মীরা দি, 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 এসব কি? ফ্রিজ হয়ে গেলাম, আর আমি এখানে নড়তেও পারছিলাম না, আমি কিছু বুঝতে পারছি না, এখানে কিছু ছিল, কিছু হয়নি, আমি এসে গেছি, আমি এসে গেছি না মীরা দি, দেখো আমি তোমার কাছে আছি, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এসব কি হচ্ছে? বানিও মীরাকে নিয়ে এখনো এলো না, আমি গিয়ে দেখি। আরে এক মিনিট দাঁড়া, আমি ডেকে আনছি মীরাকে। বানি, বানি শর্মা, তুমি কোথায়? আপনারা সবাই শুনুন, আমাদের সবাইকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে হবে, এক্ষুনি মানে এক্ষুনি। ভেরি গুড, তোমার ফ্যামিলি এমনিতে খুব ইরিটেটিং, নিয়ে যাও এদের সবাইকে। আরে বাবা, একে তো আপনি কম শোনেন আর কম বোঝেন। আমি বললাম আমাদের সবাইকে এখান থেকে যেতে হবে, কাকিমা শুধু বোনরাই নয়, সবাইকে। বানি, বাহানা বানিও না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। রুড, কান খুলে শোন। বানি কি বললো? মুখ বন্ধ, ঠিক আছে? ওই এক সেকেন্ড, আমি আর কি মুডে নেই এখন। বানি চল, আমি কথা বলতে চাই। জাস্ট স্টপ ইট। আমি বললাম কথা বলতে চাই, তুমি এসো। তুমি অফিসে থাকো, সবাই কিন্তু প্রস্তুত হও, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। সেটা বল। কি চলছে এই সব? হ্যাঁ অতি, প্লিজ এখন নয়, এখনি, এখনি, এই মুহূর্তে, এখনি। তোমার কি মনে, আমি স্টুপিড ইডিয়েট, কিচ্ছু বুঝতে পারি না, পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমায় বলেছিলাম না যে মন্দিরের বাইরে ওয়েট করছি, বলেছিলাম কি না? তুমি কি করলে? ভুলে গেলে? না না, তুমি আমার সামনে নাগিন সেজে চুপচাপ চলে গেল ওখান থেকে, আমার চোখের সামনে আমি দেখেছি। ভুলে গেছো হয়তো যে আমি বাইরে অপেক্ষা করছিলাম? হ্যাঁ, তাহলে তো এটাও নিশ্চয়ই ভুলে গেছো যে কিছুক্ষণ আগে তুমি আমায় জড়িয়ে ধরেছিলে মিথ্যে প্রতিশ্রুতি। হ্যাঁ, ওই ফিলিংস সব দেখানোর জন্য ছিল, চাল ছিল, ড্রামা ছিল। সত্যি কথা এটাই যে মনে কিছু নেই, এদিকে চোখের জল। স্টপ ইট প্লিজ, চুপ করো, নিজের মুখটা বন্ধ করো। কোনো ছলনা, কোনো নাটক ছিল না ওগুলো, ওগুলো ছিল আমার অনুভূতি, বুঝেছো? মন থেকে। হ্যাঁ, তুমি বাইরে ছিলে, এটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তার জন্য আই এম রিয়েলি সরি। প্লিজ বানি, এই শব্দটা ব্যবহার করবে না, এই শব্দটা আমি প্রচন্ড ঘেন্না করে। হ্যাঁ, ভুল করো, সরি বলো, আর তারপর আস্তে আস্তে এগিয়ে যাও, যেরকম করে না সবাই এগিয়ে যাওয়ার জন্য। এই সরির শব্দটা মানুষের ফিলিংসটা না জিরো করে দেয় একদম, ভীষণ কষ্ট হয়, সরি বলবে না। অতীর, আমরা খুব বড় প্রবলেম রয়েছে না, আমি আমার আমার স্ত্রীর জন্য, আমার ঘরওয়ালির জন্য সারা পৃথিবীর ফিলিংস ফিল করতে পারি, সব বলে দিই, সব দেখিয়ে দিই, সবকিছু বুঝিয়েও দিই। হ্যাঁ, তুমি কি জানো, স্বামী যাই হয়ে যাক না কেন, সব রকম সিচুয়েশনে তার স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে থাকে, তুমি জানবে এটা। কিন্তু স্ত্রী, এবার আমার কথাটা শুনবে প্লিজ, আমি এর মূল্য চোকাবো, ভুল আমি করেছি তো, মূল্য আমি চোকাবো, আমি কথা দিলাম। কিভাবে সেটা কে ঠিক করবে? আমি ঠিক করবো, ওকে ভুলে যাবে, আমি নিজের দিব্যি দিয়ে বলছি, আমি ভুলবো না, সত্যি আজ আজ যা ঘটেছে তা আমি ইচ্ছে করে করিনি, আমি মানে ওই সব কিছু আমি আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, যা কিছু ঘটেছে, আমি মন্দিরে যা কিছু দেখেছিলাম, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, ভীষণ বড় বিপদে পড়তে চলেছি আমরা, আমি ঠিক বোঝাতে পারছি না, খুব বড় বিপদ আসছে। মানে মানেটা হলো যে তুমি তুমি সমুদ্রের কাছে থাকো তো,
তো আমাদের জল থেকে অনেক দূরে যেতে হবে, অনেক দূরে। এত তাড়াতাড়ি তো শহর ছেড়ে যেতে পারবো না, তাই আমাদের সমুদ্র থেকে অনেকটা দূরে যেতে হবে যেখানে জল পৌঁছবে না। অতীত অতীত অতীত, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ প্লিজ প্লিজ, চলো এখান থেকে।